বাংলাদেশ রাজধানী ঢাকা থেকে 110 কিলোমিটার উত্তর পূর্বের জেলা কিশোরগঞ্জ। এই জেলার ভাগলপুরের বাজিতপুর সবুজে ঘেরা প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে উঠেছে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। মানবতার সেবার এই মহান কাজটি করেছিলেন মরহুম আলহাজ জহুরুল ইসলাম। 1989 সাল থেকে মানবতার সেবায় নিরন্তর কাজ করে যাচ্ছে এই হাসপাতাল। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ সম্বন্ধে কথা বলতে গেলে প্রথমে নাম মনে রাখতে হবে, এটা প্রতিষ্ঠাতা ইসলাম গ্রুপের চেয়ারম্যান মরহুম জহুরুল ইসলাম সাহেবের কথা। ওনার যখন পাকিস্তানের শেষের দিকে 60 দশক শেষের দিকে উনি যখন বাঙালি শ্রেষ্ঠ ধনী হিসেবে আবির্ভূত হয়েছেন, তখন ওনার স্বপ্ন ছিল একটা হাসপাতাল তৈরি করা ওনার জন্মস্থানে গরিব রোগীদের জন্য। প্রতিষ্ঠার একটা ইতিহাস আছে, সেটা 88-এর বন্যার সময় ওখানে খুব বন্যা হয়েছিল। বন্যার সময় অনেকগুলো লঙ্গর গানা খোলা হয়েছিল মানুষের সেবার জন্য। এটা শেষ হওয়ার পরে অরবিস একটা আই ক্যাম্প করে ওখানে, সেটা আমাদের স্পন্সরশিপে হয়েছিল। ক্যাম্প হওয়ার পরে স্যার বললেন যে আমি ওখানে একটা হাসপাতাল করব। নিজের গ্রামের বাড়িতে একটা রুমে উনি প্রথম 3 জন ডাক্তার দিয়ে শুরু করেন এই জোসেফ মেডিকেল হাসপাতালটা। কালের আবর্তনে আজ জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতাল, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নামে সমধিক পরিচিত। শুধু জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, সঙ্গে একটা নার্সিং ইনস্টিটিউটও এখানে আছে। 1989 সনে এটা কার্যক্রম শুরু করেন। আমরা যখন হাসপাতাল তৈরি করলাম তখন দেখা গেল ডাক্তার পাওয়া যায় না, নার্স পাওয়া যায় না। তখন প্রফেসর মুখলিসুর রহমান নামে এক বদলোক ছিলেন, গাইনিক প্রফেসর, উনি সাজেশন দিলেন যে আপনারা মেডিকেল কলেজ করে ফেলেন, করলে পরে আপনারা ডাক্তার, এরপরে অ্যানেস্থেসিয়া, নার্স সবই পাবেন। আর ওনার স্বপ্ন ছিল এই হাসপাতালটা হবে এদত অঞ্চলের কমপক্ষে ভেলোর ক্রিশ্চান হসপিটাল, যেটা সমগ্র ভারতের সবচাইতে স্পেশালাইজড হাসপাতাল এবং অত্যন্ত অল্প খরচে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। প্রথমে 250 শয্যা নিয়ে হাসপাতাল শুরু হলেও এখন 500 শয্যা। বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে গড়ে উঠেছে অত্যাধুনিক সব ধরনের চিকিৎসা ব্যবস্থা, মেডিসিন, প্যাড্রিয়াট্রিক্স, সাইকিয়াট্রি, স্কিন অ্যান্ড এসটিডি, সার্জারি, অপথালমোলজি, অর্থোপেডিক্স, ফিজিওথেরাপি, ইয়ার, নোজ অ্যান্ড থ্রোট, গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, অ্যানেস্থিশিওলজি, প্যাথোলজি, রেডিওলজি অ্যান্ড ইমার্জিং, ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, ইমার্জেন্সি এবং ফার্মেসি বিভাগ নিয়ে মানুষের জন্য স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে এই হাসপাতাল। প্রতিটা ডিপার্টমেন্টে স্পেশালাইজড ডক্টর্স, প্রফেসর্স, হাইলি ট্রেন্ড ডক্টর্স, প্রফেসররা কাজ করছেন। আমরা রুগী প্রতি 150 টাকায় আমরা প্রফেসর দেখাতে পারেন, অ্যাসোসিয়েট প্রফেসর। আর যদি আপনার স্পেশালাইজড ডাক্তার না হতে 40 টাকায় হয়। এখানে কোনো ঘুষ দিতে হয় না, কোনো দালালকে কোনো টাকা দিতে হয় না। ওষুধেও আমরা বেশ কিছু সাবসিডি আমরা দিচ্ছি ওষুধে, এবং আমাদের প্রতি মাসেই কিছু টাকা অ্যালোকেট করা আছে যারা অত্যন্ত গরিব, তাদের পক্ষে চিকিৎসা করা সম্ভব না। এরকম যদি কোনো রোগী আসেন, অংশ আমরা মাফ করে দিই, ওষুধের দাম আমরা কমিয়ে দিই, অপারেশন চার্জ আমরা কমিয়ে দিই, কখনো ফ্রি করে দিই, এগুলো আমরা করে যাচ্ছি। রয়েছে আধুনিক চিকিৎসা যন্ত্রের সাথে অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ, সাথে যোগ হয়েছে সেবক সেবিকাদের মমতার পরিচর্যা, ফলে রোগীরা অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। এখানে ঢাকা থেকে সবসময় বড় বড় ডাক্তার আসে এবং খরচ খুব কম হয়। মেয়েদের জন্য আলাদা ওয়ার্ড আছে, মানে প্রত্যেকটা বিভাগে, মানে পুরুষ ওয়ার্ড, শিশু ওয়ার্ড, গাইন ওয়ার্ড, মানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। আমরা হয়তো শহরে গেলে অনেক সময়ের ব্যাপার, অনেক টাকা পয়সা বেশি লাগতো, অল্প খরচে আমরা এখানে করতে পারতেছি সব কিছু, পরীক্ষা নিরীক্ষা এবং অপারেশন। আউটডোরে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চিকিৎসা সেবার জন্য প্রস্তুত থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। দিন ও রাত তাদের তত্ত্বাবধানে থাকে আইপিডি আর জরুরি বিভাগ। সরকারি মেডিকেল কলেজ হিসেবে যে সেবা যেরকম দেওয়া হয় সবগুলোই দেওয়া হয়, তা আমাদের কিছু অ্যাডভান্স সেবা আমরা দিয়ে থাকি, দেওয়ার সুযোগ আমাদের হাতে নিয়েছি আমরা। যেমন সার্জিক্যালি আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করি,
তারপরে এন্ডো ইউরোলজিক্যাল সার্জারি হয়, ফেকোমিয়াল সিলেকশন হয় চোখের, তারপরে এমনিতে আইসিইউ আছে, সিসিইউ আছে, হিমোডায়ালিসিস আছে আমাদের এখানে, হিমোডায়ালিসিস তিনটে বেড আছে আমাদের, আর প্যাথোলজিতে প্রায় সব ধরনের ইনভেস্টিগেশনই হয়। ডায়াগনস্টিক সেবাও এখানে চব্বিশ ঘন্টা, আর ব্লাড ট্রান্সফিউশন ছাড়াও ইনডোর ও আউটডোরের ঔষধ সেবা পাওয়া যায় রাউন্ড দি ক্লক। জহুরুল ইসলাম মেডিকেল কলেজে সকল রকম প্যাথোলজিক্যাল টেস্ট যেমন হরমোন, ইমিউনোলজি, হিমাটোলজি, প্যাথোলজি, সেরোলজি, হিস্টোলজি অত্যাধুনিক মেশিনের সাহায্যে দক্ষ চিকিৎসক দ্বারা স্বল্প মূল্যে করা হয়। আমাদের এই হাসপাতালে বিভিন্নভাবে আমরা রোগীদেরকে সেবা দিয়ে থাকি, এর মধ্যে অ্যাম্বুলেন্সের বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসটা 24 আওয়ার্স দিয়ে থাকি, যে কোনো পেশেন্ট যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তে আমাদের কাছে অ্যাম্বুলেন্সের ব্যাপারে কল করলে আমরা তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স পাঠিয়ে পেশেন্টকে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করি। এখানে রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি নার্সদের জন্য রয়েছে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট। আমাদের নার্সিং ইনস্টিটিউট বাংলাদেশের মধ্যে রেজাল্টের দিক থেকে ফার্স্ট, এবং বিগত 2009 সনে স্বর্ণপদক পেয়েছে। টোটাল বাংলাদেশ থেকে 7 জন, আমাদের ইনস্টিটিউট থেকে 6 জন স্টুডেন্ট স্বর্ণপদক পেয়েছে। তারা এই নার্সিংটা পড়ার জন্য তাদের এনজয়ের সাথে যেন তারা শিখতে পারে থিওরি এবং প্র্যাকটিক্যাল, তার জন্য পাশাপাশি তাদেরকে সব ধরনের যে শিক্ষা এখানে দেওয়া হয়, তার ফলে তারা পেশেন্টের পাশে গিয়ে তাদের মন প্রফুল্ল থাকে। আমাদের এখানে অনেক সুবিধা দেওয়া হয় আমাদের স্টুডেন্টদের, এবং অনেক ভালো ডিসিপ্লিন আছে এখানে, এবং হোস্টেলেও আমাদের অনেক সুবিধা আছে, খাবার দাবারও অনেক ভালো, আমাদের টিচাররা অনেক আমাদের প্রতি অনেক কোঅপারেটিভ এবং অনেক সেন্সিটিভ। রোগীদের অ্যাটেন্ডেন্টদের জন্য ডরমিটরি, চিকিৎসক ও নার্সদের ডরমিটরি ও স্টাফ কোয়ার্টার আছে, কেন্দ্রীয় মসজিদ এবং বিনোদনের বেশ কিছু সুবিধা। কলেজ ক্যাম্পাসে 500 শিক্ষার্থীদের জন্য থাকা ও খাওয়ার সুব্যবস্থা, ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা হোস্টেল, আছে বড় আকারের সমৃদ্ধ গ্রন্থাগার এবং আধুনিক গবেষণার সব রকমের ব্যবস্থা। জহুরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার ব্যয় বাংলাদেশের সম্ভবত সবচাইতে কম খরচে করা সম্ভব। আমাদের শিক্ষার মান এমন জায়গায় আমরা নিয়ে গিয়েছি আল্লাহ তাআলার অশেষ কৃপায়, যে আমাদেরকে সরকার 25% পর্যন্ত গত বছর ছাত্র বিদেশি ছাত্র ভর্তি করার সুযোগ করে দিয়েছেন। আমাদের এই মেডিকেল কলেজে যত ছাত্রছাত্রী পড়েন 100% ছাত্র তাদের জন্য অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে, অত্যন্ত স্বল্প মূল্যে অত্যন্ত উন্নত মানের খাবার তাদেরকে সরবরাহ করা হয়। আমাদের এখানে সম্পূর্ণ রাজনীতি মুক্ত এবং ধূমপান মুক্ত একটা এলাকা, যেটা আমরা মনে করি সুষ্ঠু শিক্ষাদান কর্মসূচির জন্য একটা বিরাট প্রিকন্ডিশন। আই কেম হিয়ার ফ্রম কাশ্মীর, ফ্রম ইন্ডিয়ান অকুপাই কাশ্মীর। আই কেম হিয়ার ফর স্টাডিং MBBS। ব্যাক দেয়ার ইন আর কান্ট্রি দে আর নট সো মেনি মেডিকেল কলেজেস, সো আই কেম হিয়ার। আই চুজ দিস কলেজ বিকজ হিয়ার দ্য ফেসিলিটিস আর ভেরি গুড, ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি গুড, লেভেল অফ এডুকেশন, স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ইজ ভেরি হাই। আমাদের মেডিকেল কলেজ সংলগ্ন যে জহুরুল ইসলাম মেডিকেল হসপিটাল যেটা আছে, সেখানে প্রচুর পরিমাণে রোগী আছে, এবং আমরা যে প্র্যাকটিক্যাল জ্ঞানটা ওয়ার্ডে আমরা যেতে পারছি, সেখান থেকে আমরা ভালো নলেজ পাচ্ছি। অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি সহ 18টি বিভাগে পাঠদান করেন অভিজ্ঞ শিক্ষকবৃন্দ। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা বাংলাদেশের বর্তমানে একটা রেপুটেড অর্গানাইজেশন। তো এই মেডিকেল কলেজটা শুরু হয়েছিল 1992 সালে, এখন পর্যন্ত প্রায় 18টা ব্যাচ বেরিয়ে গেছে এখান থেকে। তো একটা জিনিস আমরা প্রথম থেকেই এখানে মেনটেন করে আসছি, যে পড়ালেখা একটা সুষ্ঠু পরিবেশ, পার্টিকুলারলি বলতে হলে এটা ডিসিপ্লিন, কোর্স কারিকুলাম ইমপ্লিমেন্টেশন এবং হসপিটাল ট্রেনিংটা, এই তিন দিকের উপর আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি, যার কারণে এখান থেকে যে ছাত্ররা বেরিয়ে যাচ্ছে তারা খুব সুনামের সঙ্গেই দেশে বিদেশে কাজ করছে। প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা একটা কোর্স চালু করেছি, যার মাধ্যমে আমরা প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট তৈরি করছি। এনারা যে বৃদ্ধ বয়সের যারা আছেন এবং যারা রুগী আছেন বাসায় শয্যাশায়ী, তাদেরকে ক্লোজ মনিটরিংয়ে রেখে সেবা দেবেন। বিশ্বাস করি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ যেভাবে এবং নার্সিং যেভাবে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে আত্মপ্রকাশ করেছে, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এবং হাসপাতাল অংশ বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হবে, এবং সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা দেখব বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহর থেকে লোকজন চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজে যাচ্ছেন।
চারপাশে লেক, সবুজে ঘেরা মনোরম পরিবেশে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মানবতার সেবায় কাজ করছে সর্বক্ষণ।